আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শ্রাবণীস কিচেন। দর্শক, আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল। তো আসুন দেখে নেই চাইনিজ ভেজিটেবল তৈরি করতে আমাদের কি কি লাগছে। এখানে আমরা তিন রকমের সবজিকে হালকা সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে আছে গাজর, কাটাটা একটু দেখে নেন এরকম ডি শেপের কাটা হবে। তারপর আছে এখানে পেঁপে, যেটাকে আমরা তিন কোণা করে কেটে নিয়েছি। আর আছে একদম শীতের নতুন ফুলকপি। এই তিনটা ভেজিটেবল দিয়ে আমরা এখানে কাজ করব। তারপর আছে এখানে চিকেন, যেহেতু এটা আমাদের চিকেন ভেজিটেবল হবে। তারপর আছে এখানে আমাদের এক কাপ পেঁয়াজ, এখানে আছে আমাদের আদা আর রসুন পেস্ট। তারপর আছে আমাদের এখানে তেল, এখানে আছে আমাদের লবণ, এখানে লাগবে সয়া সস, গোলমরিচের গুঁড়া, কাঁচা মরিচ, সামান্য চিনি, কর্নফ্লাওয়ার আর পানি। তো আসুন আমরা বানানো শুরু করে দিই। প্রথমে আমরা একটা প্যান গরম করে নিয়েছি, এখানে আমরা দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল খুব সামান্য দিবেন, তেল কিন্তু বেশি লাগে না। ভেজিটেবলে তেল বেশি হলে তেলটা ভেসে ভেসে থাকবে, দেখতেও ভালো লাগবে না। তো আমরা এখন দিয়ে দিব আদা বাটা অল্প আর রসুন বাটা। আমরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা, এই দুইটাও অল্প। এটাকে একটু ভাজা ভাজা করে নেবেন যাতে কাঁচা ভাতটা চলে যায়। তো এটা ভাজা ভাজা করে নিয়ে আমরা ফিরে আসছি। তো আদা রসুনের কাঁচা ভাতটা দূর হয়ে গেলে আমরা এখন এখানে দিয়ে দিব আমাদের যে পেঁয়াজ, পেঁয়াজটা আমি দেখিয়ে দিই। এটাতে চার টুকরা করে এরকম করে খুলে খুলে নিতে হবে। তো আমরা পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করে দিব আমাদের কাঁচা মরিচ। এবার এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন খুব বেশি ভাজা না হয়ে যায়, কারণ পেঁয়াজটা কিন্তু একটু কচকচে থাকবে, তাহলে খেতেও ভালো লাগবে। এটাকে আমরা একটু ভেজে নিচ্ছি আদা রসুনের সাথে। আমরা পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। এখন আমরা অ্যাড করে দিব এখানে আমাদের ভেজিটেবল। ভেজিটেবল অ্যাড করে দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নিব। চাইনিজ ভেজিটেবল বানানো আসলে পৃথিবীর অন্যতম সোজা কাজের মধ্যে একটা, যেটা বানাতে আপনাদের 10 মিনিটেরও খুবই কম সময় লাগবে। আমরা অ্যাড করে দিচ্ছি চিকেন, যেটাকে আমরা ছোট ছোট করে টুকরা করে সিদ্ধ করে নিয়েছি। চিকেনটা অ্যাড করে দিলাম। এখন আমরা এক এক করে সব মশলা অ্যাড করতে থাকব। প্রথমে আমরা অ্যাড করব গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিব। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আপাতত হাফ চা চামচ লবণ দিচ্ছি, লাগলে আবার দিব। আর দিব এক টেবিল চামচ সয়া সস, এই জন্যই আমরা লবণটা প্রতিবার আগে কম দেই। এক টেবিল চামচ সয়া সস আর একটু দিয়ে দেই, দুই টেবিল চামচের মতো। চিনিটা আমরা নামানোর আগে দিব। এখন এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। তো মিক্স করে আমরা ফিরে আসছি। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু সবজিটা ভালো মতো ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজা করা যাবে না, কারণ যেহেতু সবই আমাদের সেদ্ধ করা আছে এখানে। এখন আমরা এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ, সেটাতে আমরা একটু পানি দিয়ে গুলে তারপরে এই বড়টাতে বেশি করে গুলে নিব, কারণ কর্নফ্লাওয়ারের পানিটা আমাদের একটু বেশি লাগবে। প্রথমে আমরা অল্প একটু দিয়ে বেশ গুলে নিচ্ছি। ভালো মতো এভাবে গুলে নেবেন, এটাতে আপনারা নর্মাল পানি ব্যবহার করবেন, গুলেও গরম পানি দিবেন না। এরপর এটাকে আমরা এই বড়টার সাথে মিশিয়ে দিচ্ছি। আমাদের পানি লাগবে একটু। আপনাদের যদি মনে হয় কর্নফ্লাওয়ার কম হয়েছে, আপনারা আপনাদের চোখের আন্দাজে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিবেন। তো আমি এখন এই কর্নফ্লাওয়ারের গোলা পানিটা এখানে দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব আলতো হাতে
নাড়াচাড়া করতে হবে। এর আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা চিনিটা অ্যাড করে দেই। এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সো আমরা হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তো এখন এটাকে আমরা খুব ভালো মতো রান্না করে ফিরে আসছি। দর্শক, আমাদের চাইনিজ ভেজিটেবল, চাইনিজ চিকেন ভেজিটেবল যেটা অ্যাকচুয়ালি, সেটা কমপ্লিটলি রেডি। খুবই সুন্দর এই যে এরকম একটা ঘনত্বে আসবে, হ্যাঁ, যে খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি ঘনও হবে না, মিডিয়াম একটা ঘনত্বে আসবে, যেটা দিয়ে আপনারা রাইসটা খুব সহজেই খেতে পারবেন। তো ঠিক আছে, আজকে আমরা এখন পরিবেশন করে দেখাচ্ছি, তারপরে আমরা আবার ফিরে আসছি। ভিউয়ার্স, আমাদের চিকেন চাইনিজ ভেজিটেবল কমপ্লিটলি রেডি, খুবই সুন্দর দেখা যাচ্ছে। আমার কাছে তো খুবই সুন্দর লাগছে এবং আলহামদুলিল্লাহ সবকিছু টেস্টও পারফেক্ট আছে। তো আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, মাস্ট রেসিপি অবশ্যই ট্রাই করার জন্য। আর এটা বানাতে 10 মিনিটের বেশি সময় লাগে না, তো অবশ্যই ট্রাই করবেন আর আমাদেরকে জানাবেন যে আমাদের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।